সামথিং নেভার ফেড অ্যাওয়ে বাই দ্য টাইম, সময় কিছু জিনিসকে ম্লান করতে পারে না, আর তা হলো স্মৃতি। কিছু শব্দ স্মৃতিতে থেকে যায় আজীবন। আর আজকের স্মৃতিচারণ ইন্ডিয়ান ফার্স্ট সুপার বাইক রাজদূতকে নিয়ে। গ্লোবালি রাজদূতের যাত্রা শুরু হয় 1930s জার্মানির ড্যাম ক্র্যাম্প ওয়াগেন বা DKW কোম্পানির 125 সিসির RT-125 বাইক হিসাবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানির হারের পর ওয়ার রেপারেশনে জরিমানা হিসাবে জার্মানিকে তার সমস্ত কোম্পানির লাইসেন্স এবং ডিজাইন অ্যালাইড দেশগুলিকে দিতে হয়। ওয়ারশো প্যাক্টে স্থির হয় DKW লাইসেন্স জার্মানি কমিউনিস্ট দেশগুলিকে দেবে। পোল্যান্ড তখন সাবেক USSR-এর অন্তর্ভুক্ত। পোলিশ কোম্পানি SMF DKW-র 125-কে 175-এ আপগ্রেড করে SHL M11 নামে বাইক তৈরি করে। ইন্ডিয়াতে রাজদূতের যাত্রা শুরু হয় 1962-এ ফার্ম ইকুইপমেন্ট কোম্পানি স্কট মোটরসের হাত ধরে, যখন এই পোলিশ বাইক ভারতের বাজারে আসে। সেই সময়টা ছিল ব্রিটিশ বাইক এনফিল্ড আর চেকোস্লোভাকিয়ান বাইক জাওয়ার ইনফ্লুয়েন্সড মার্কেট। রাজদূত তার প্রথম সফলতা পায় 10 বছর পরে 1972-এর GTS মডেল দিয়ে, যখন 1973-তে রিলিজ মুভি ববিতে ঋষি কাপুর তার রাইড করেন। ইভেন তারপর থেকে GTS-এর নাম ববি রাজদূত বলেই প্রচলিত হয়ে যায়। আরও 10 বছর পরে 1983-তে যখন এসকর্ট জাপানিজ কোম্পানি ইয়ামাহা মোটরসের সাথে কোলাবোরেট করে RD-350 নামে প্যারালাল টুইন লঞ্চ করে, যার আনম্যাচ কোয়ালিটি আর আনটাচ 150 কিলোমিটার স্পিড তাকে ইন্ডিয়ান সুপার বাইকের পরিচিতি দেয়, যা ওন করা আজও প্রতিটা ইন্ডিয়ান বাইক লাভারের কাছে একটা স্বপ্ন। ইন্ডিয়ান ক্রিকেটার MS ধোনি থেকে অ্যাক্টর জন অ্যাব্রাহাম পর্যন্ত অনেকেই তা কালেক্ট করেছেন। মাইলেজ কনসার্ন ইন্ডিয়ানদের পারফরমেন্সের টেস্ট প্রথম এই বাইকই দেয়, কিন্তু ইন্ডিয়ান মার্কেট তখনই এই বাইকের জন্য রেডি ছিল না, তাই সেলস ফিগারে এই বাইকের পজিশন খুব একটা ভালো ছিল না ডিউ টু পোর ফুয়েল ইকোনমি অ্যান্ড হাই ওনারশিপ ভ্যালু। তাই 2 বছরের মধ্যেই 1985-এ এসকর্টকে এরই ক্ষুদ্র সংস্করণ RX-100 লঞ্চ করতে হয়। RX-100 আসার সাথে সাথেই মার্কেটে একটা ক্রেজ শুরু হয়ে যায়, সমস্ত মার্কেটটাই RX-100-এর দিকে ফোকাস হয়ে যায়। RX-100 ছিল বেস্ট অফ দ্য বেস্ট, পারফরমেন্স, মাইলেজ, হ্যান্ডলিং সমস্ত কিছুতেই RX-100 ছিল ফার অ্যাওয়ে ওর অ্যারাইভেলদের থেকে। RX-100-এর সেলস ফিগার দেখে এসকর্ট কিছু দশক রাজদূতের উপরে ফোকাস করাই ছেড়ে দিল। 1990-এর দশকে এসেও 1930-এর প্ল্যাটফর্মে চলা রাজদূত কিছুটা ডেটেডই হয়ে গেছে, কিছুটা নয় অনেকটা। তাই 1993 সালের রাজদূতের XLT মডেলে আর্ল ফক্স সাসপেনশন সরিয়ে কনভেনশনাল সাসপেনশন সেট আপ দেওয়া হয়, কিন্তু এই মডেলও মার্কেট নেয়নি। 1998 সালে রাজদূত তার আলটিমেট প্রোডাকশন এসকট S লঞ্চ করে, কিন্তু ততদিনে ইন্ডিয়াতে ফোর স্ট্রোক টেকনোলজি চলে এসছে, স্প্লেন্ডার তখন হটকেক। এসকট S মডেলে তাই রাজদূত কিছুটা স্প্লেন্ডারের বিকিনি স্টাইলের ফেয়ারিং ফলো করেছে, সাইড প্যানেল কিছুটা ফাইবার দিয়েছে, ইন্ট্রোভার্টেড টেল ল্যাম্প দিয়েছে আর পাওয়ারও অনেকটা ইনক্রিজড। কিন্তু 2000 সাল আস্তে আস্তে মার্কেট তখন 1930-এর প্ল্যাটফর্মে চলা রাজদূতকে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু যে একবার রাজদূত চালিয়েছে সেই জানে রাজদূত কী জিনিস, যা লো এন্ড টর্কের জন্য ট্রাফিকে ম্যানুভার করা যেমন ইজি, তেমন সর্বোচ্চ রাস্তায় 100 কিলোমিটার গতি তুলতেও সক্ষম। আজ আমার 22 বছর পুরনো এসকর্ট S এখনও 90 বছরের একটা লেগেসিকে ক্যারি করে চলেছে, যা রাস্তা এবং রাস্তার মতো যে কোনো কিছুতেই চলতে সক্ষম। এটা লোহার তৈরি একটা ঘোড়া।
কিছু স্মৃতি চিরন্তনী থেকে যাক।